ওকে স্টার্ট করছি হচ্ছে HTML সিম্পল HTML দিয়ে HTML ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দেন HTML হেডার হেড ওকে এই হেডের মধ্যে কি থাকতে পারে তোমার স্ক্রিপ্ট CSS স্টাইল শিট এই সবগুলো হেডের মধ্যে আমি রাখতে পারি বডির মধ্যে কি রাখতে পারি মেইন যে আমার কন্টেন্টটা আমি ডিসপ্লে করব সেই কন্টেন্টটা আমি বডির মধ্যে রাখতে পারি হেডের পরে আসছে বডি ফরম্যাট চা বলো সেটা কোথায় লিখবো এইখানে স্ক্রিপ্ট একদম ঠিক আছে সেভ করলাম এরপরে হচ্ছে পরের মধ্যে আমি কি বলেছিলাম আগের দিন আমি ফর্ম লিখতেও পারি ফর্ম নাও লিখতে পারি সেটা আমার রিকোয়ারমেন্টের উপরে আমি ফর্ম লিখলাম ফর্ম লিখলে ফর্মগুলো ক্লোজ করলাম ঠিক আছে আমি ফর্মটা কখন লিখব আমার যদি দেখি এরকম কিছু ডেটা আছে সেই ডেটাগুলোকে আমি একটা বাটন ক্লিকের এগেনস্টে সাবমিট করে একটা সার্ভারের সাইটে পাঠাবো তখন আমি ফর্মটা লিখব আমার যদি মনে হয় যে না আমি ফর্মের থ্রু দিয়ে সাবমিট করব না আমি জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে সাবমিট করব বা জাভাস্ক্রিপ্টের সিম্পল কিছু ভ্যালিডেশন করে জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে অ্যাজাক্স কল করে আমি ডেটাটাকে পাঠাবো সার্ভার সাইডে তাহলে আমার ফর্ম না লিখলেও হয় ঠিক আছে আমি এখানে তাও তোমার বোঝার সুবিধার জন্য সিম্পল ফর্ম আমি ইউজ করছি ঠিক আছে এবার ফর্মের মধ্যে কি হতে পারে ফর্মের ফার্স্ট জিনিস হতে পারে অ্যাট্রিবিউট হচ্ছে নেম ঠিক আছে এগুলোকে আমরা কি বলি এগুলোকে বলি হচ্ছে অ্যাট্রিবিউট নেম ঠিক আছে তারপরে কি হতে পারে আইডি ঠিক আছে নর্মাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ক্ষেত্রে নেম আইডি এগুলো হচ্ছে মাস্ট ঠিক আছে এবার ফর্মের অ্যাট্রিবিউট কি হয় অ্যাকশন ঠিক আছে অ্যাকশন মানে এই ফর্মটাকে যখন আমি সাবমিট করব তখন কি হবে ঠিক আছে সেটা হচ্ছে কোন সার্ভার সাইডের পেজকে কল করবে নেক্সট কোন পেজে যাবে সেইগুলো এখানে লেখা থাকে ঠিক আছে আমি যদি কিছু না করতে চাই তাহলে এটাকে আমি হ্যাশ দিয়ে রাখবো তাহলে এটা ফর্মটা কখনোই অন্য কোথাও সাবমিট হয়ে যাবে না ঠিক আছে আমি ধরো একটা ফর্ম লিখেছি কাজ করব কিন্তু ফর্মটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে সাবমিট করব এইটা দিয়ে সাবমিট করব না আমি ডাইরেক্ট সাবমিট মেথড দিয়ে তাহলে আমি এটাকে হ্যাশ দিয়ে রাখলে এর কোনো অ্যাকশন হবে না ঠিক আছে তাহলে ফর্মের মধ্যে নাম লিখলাম আমি ধরো নাম ইউজার ইনফো আমি ফর্মের নাম আইডি সেম সেমই দিচ্ছি সেম সেমই দেওয়া যায় অসুবিধা নেই ঠিক আছে